আপনি জানেন কি, কাকিনার মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে আছে বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতি। মুক্তিযোদ্ধা দার্জিলিং গেছে, ওখানের কর্নেল ওসমানী অধীনস্থ এবং তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন মন্টু, এরা আমাদের সমস্ত মুক্তিযোদ্ধা আছে খোলস করলো বিকেলে করিয়া। শেখ কামাল আসি সামনে দাঁড়াইলো, আমরা তো চিনি না। এখন আলতব করবো বলতেছে, এ কে চেনেন আপনারা? না, ইনি শেখ মুজিবের প্রথম ছেলে শেখ কামাল, ইনিও আসছে এই যুদ্ধ করার জন্য। তাহলে আপনারা কেন যুদ্ধ করবেন না? ওনার সাথে 50 জন আছে, ওরা অফিসার আঙ্কে, ওদের তিন বেসেছে, ওরা কমান্ডের পদে। তখন শেখ কামাল কিছু ভাষণ দেবে, ওনার শুনে শেখ কামাল অনেক কিছু ভাষণ দেবে। তার ভাষণ শুনিয়া আমরা ভাই কি ব্যাপার, শেখ মুজিবের ছেলে আসছে যুদ্ধ করতে, তা আমরা কি বা, আমরা যুদ্ধ করবো না, যে স্বাধীন করবো না? যে আমার আব্বা এ দেশের জন্য কতবার জেল খাটছে, কতবার কি করছে, আমার আব্বা পাকিস্তান, আপনারা দোয়া করেন আমার আব্বা কে হোক, কিন্তু আমার কথা হলো দেশ স্বাধীন। আমরা মনে রাখে বা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।